इस्लाम साहेब सम्मानित उपस्थिति मस्जिदेर खुतबार माध्यमे आज के आपनादेरके अनेके अवगत करे दिएछि যে মহান আল্লাহ রাব্বুল আলামিন যারাকে সৃষ্টি না করলে জগৎকে সৃষ্টি করতেন না সেই মহানবীর বিরুদ্ধে এবং তার পরিবার বর্গের বিরুদ্ধে ভারতের যে সম্মান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের বিরুদ্ধে যে কুফরি করেছে তার পূর্ণাঙ্গ প্রতিবাদ আমরা মুসলমান হিসাবে সমগ্র জাহানের মুসলিম এক হয়ে এক স্বরে এক বাক্যে সবাই প্রতিবাদে আজকে মুখরিত হয়ে গিয়েছেন আমরাও তার পূর্ণাঙ্গ বিচার দাবি করি এটা নয় শুধু তার বিচার তাকে পদ থেকে পদচ্যুতি করা সেটাতে আমরা মুসলমানরা পশ্চিম কালের জন্য সহ্য করব তাই আসুন আমাদের সবাই এক দাবি এক কথা এক ব্যথা হলো তার পাশে লড়াইও না রে ভাই তাকে পাশে বলছে তাকে পাশে কষ্টিতে জুড়িতে হবে এটাই আমাদের সবাই মনের কথা এবং প্রাণের তাই আসুন আজকে নয় শুধু আমরা যতদিন এই জগতে বেঁচে থাকব মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইমানের বলে বলিয়ান করে বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আমাদের সবার অন্তরে দিয়ে দেখ সবাই বলে আমিন আমিন সম্মানিত শ্রোতা মণ্ডলী আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ